কবি সুকান্ত ভট্টাচার্যের অঙ্গীকার আজও বিশ্বজনীন। কবি বলেছিলেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আজ 22শে এপ্রিল, সারা বিশ্বে আজকের দিনটিকে বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে হিসেবে পালন করা হয়। পরিবেশের সুরক্ষার মাধ্যমে ধরিত্রীকে সুস্থ সুন্দর রাখাই হলো এই দিনটির লক্ষ্য। পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট এই বিষয় নিয়ে এই বছর পালিত হচ্ছে ধরিত্রী দিবস। পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ আজ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে। সময়টা ছিল 1970 সাল। তার আগে বিগত 150 বছর ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছিল বিভিন্ন শিল্প কলকারখানা, পরিবেশ ধ্বংস করে গড়ে উঠেছিল চওড়া মসৃণ সুদীর্ঘ রাস্তা। সেই রাস্তায় প্রতি বছর গাড়ির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সম্পদ উৎপাদনে, সম্পদের ভোগে কিংবা সম্পদের বাণিজ্যে দেশটি নিজেকে যত বিশ্বের 1 নম্বরে ধরে রাখতে চেয়েছে, ততই দেশটির প্রাকৃতিক পরিবেশ দিন থেকে আরও দিন হয়েছে। অসংখ্য অটোমোবাইল শিল্পের দ্বারা দূষিত বাতাসে শ্বাস নিয়ে সে দেশের নাগরিক পেয়েছে সমৃদ্ধির সুগন্ধ। রকেটের গতিতে মার্কিন অর্থনীতির এই উত্থান বিগত 150 বছর ধরে সে দেশের আকাশ, বাতাস, মাটি, জলকে দূষিত করেছে। তার খারাপ প্রভাব পড়েছে জনগণের স্বাস্থ্যে। পরিবেশের দূষণ ও জনস্বাস্থ্যের উপর তার প্রভাব নিয়ে মার্কিন জনগণকে প্রথম সচেতন করেন 1962 সালে লেখিকা র্যাচেল কার্সন, তার বই সাইলেন্ট স্প্রিংয়ের মাধ্যমে। সেই সময় প্রকাশের সাথে সাথে বইটির 50 লক্ষ কপি বিক্রি হয়। এ থেকে সহজে অনুমেয় সেদেশের সাধারণ মানুষ পরিবেশ দূষণ নিয়ে জানতে কতখানি আগ্রহী ছিলেন। পরিবেশের দূষণ তাদের দৈনন্দিন জীবনে সমস্যা সৃষ্টি করলেও তারা ধনকুবের শিল্পপতি বা পুঁজিবাদী সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারছিলেন না। বলা যায় পরবর্তীকালে যে ধরিত্রী দিবস নামে বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলন গড়ে ওঠে তার মঞ্চ প্রস্তুত করে স্প্রিং সাইলেন্ট বইটি। উইসকনসিন প্রদেশের জুনিয়র সেনেটর গেইলেট নেলসন দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশের অবনতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। 1969 সালের জানুয়ারিতে তিনি এবং আরও অনেকেই ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি তেলের খনি থেকে প্রচুর তেল ছড়িয়ে পড়া ধ্বংসলীলা প্রত্যক্ষ করেছিলেন। ক্যালিফোর্নিয়া উপসাগরের অনেকটা অংশে সামুদ্রিক মাছ ও প্রাণী মরে ভেসে উঠেছিল তেল ছড়িয়ে পড়ার ফলে। নেলসনকে এই ঘটনা খুব নাড়া দেয়। তিনি বোঝেন মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে খুব সংগঠিতভাবে, তবেই পরিবেশের সুরক্ষা সম্ভব। তিনি দেখেছিলেন দেশের ছাত্র যুব সমাজ কি অদম্য শক্তি নিয়ে যুদ্ধবিরোধী আন্দোলনে দেশের সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। আর তাই এই পরিবেশ আন্দোলন গড়ে তুলতে নেলসন ভরসা রেখেছিলেন দেশের সেই ছাত্র সমাজের উপরেই। তিনি ঘোষণা করেন কলেজ ক্যাম্পাসগুলিতে পরিবেশ সুরক্ষা সম্পর্কে আলোচনা করা হবে। এজন্য তিনি পিট ম্যাকটোস্কি ও ডেনিস হেইস নামে দুজনকে সাথে নেন। তারা তিনজন 1970 সালে স্প্রিং ব্রেক এবং ফাইনাল পরীক্ষার মাঝের একটি দিন 22শে এপ্রিলকে বেছে নেন এজন্যই, যাতে বেশিরভাগ কলেজ ছাত্র এতে অংশ নিতে পারে। এরপর তারা 85 জনের একটি দল গঠন করেন সারা দেশের মানুষের কাছে তাদের এই কলেজ ক্যাম্পাসের ইভেন্টগুলি সম্পর্কে প্রচার করার জন্য। ধীরে ধীরে দেখা যায় বিভিন্ন কলেজ ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ তাদের আন্দোলনের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, সমর্থন জানাচ্ছে। এই সময় তারা 22শে এপ্রিল দিনটির নামকরণ করলেন আর্থ ডে, যা সঙ্গে সঙ্গে জাতীয় মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে এবং তা দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রচার পায়। এরপর আসে বহু প্রতীক্ষিত সেই 22শে এপ্রিল, ধরিত্রী দিবস।
এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 2 কোটি মানুষ রাস্তায়, পার্কে, অডিটোরিয়ামে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণের দাবি তোলেন। দাবি তোলেন দূষণমুক্ত পরিবেশে সুস্থভাবে বাঁচার। বিভিন্ন শহর, গ্রাম যোগ করে উপকূল বরাবর বেরোয় বিশাল র্যালি। এই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সময়ে জনসংখ্যার 10% প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গড়ে ওঠে পরিবেশ সুরক্ষায় সরকারি সংস্থা। আইনসভায় পাশ হয় একাধিক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে, অরণ্য বন্যপ্রাণ সংরক্ষণে আইন। তৈরি হয় আর্টে নেটওয়ার্ক নামে একটি অলাভজনক সংস্থা, যা পৃথিবীর প্রায় সমস্ত দেশে আজকের দিনে পরিবেশ সচেতনতার উপর কাজ করে চলেছে। 1970 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিনটি পালিত হয়ে এলেও 1990 সাল থেকে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের বিভিন্ন দেশে পালিত হতে শুরু করে দিনটি। এই বছর বিশ্বের 141টি দেশের মানুষ পালন করেন ধরিত্রী দিবস। বর্তমানে 191টি দেশে পালন করা হচ্ছে দিনটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে। এবছর ধরিত্রী দিবসের বিষয় হলো বিনিয়োগ করো আমাদের গ্রহে, বা ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। খুব সচেতনভাবেই বেছে নেওয়া হয়েছে অর্থনীতি সম্পর্কিত এই বিনিয়োগ বা ইনভেস্ট শব্দটিকে। সাধারণ মানুষ থেকে ধনী শিল্পপতি, ব্যবসায়ী থেকে দেশের সরকার, সবাই জানে উন্নতি করতে গেলে বিনিয়োগ করতে হবে, আর এই উন্নতি অবশ্যই অর্থনৈতিক উন্নতি। আর তাই সাধারণ মানুষ বিনিয়োগ করেন সোনা, জমি, বাড়ি, গাড়িতে। ব্যবসায়ীরা বিনিয়োগ করেন নতুন ব্যবসা কি কারখানা গড়ে তুলতে। দেশের সরকার বিনিয়োগ করেন দেশের উন্নয়নের জন্য, রাস্তা, বিদ্যুৎ, শিল্পে। কিন্তু শুধুমাত্র আর্থিক উন্নতি কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে পারবে? বাতাসে যদি শ্বাস নেওয়ার মতো অক্সিজেন না থাকে, মাটিতে যদি ফসল ফলানোর মতো উর্বরতা না থাকে, তৃষ্ণার জলে যদি পান করার মতো বিশুদ্ধতা না থাকে, তাহলে এই অর্থনৈতিক উন্নতি আমাদের কী কাজে আসবে? আর তাই আমাদের সাধারণ মানুষকে, বা ব্যবসায়ী শিল্পপতিকে, বা সরকারকে বিনিয়োগ করতে হবে পৃথিবীর আকাশ, বাতাস, মাটি, অরণ্যে। বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের একমাত্র আবাসস্থল এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য রাখতে গেলে বিশ্বের 800 কোটি মানুষ, সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সকল দেশের সরকারকে একযোগে একটি পার্টনারশিপে অংশ নিয়ে এই দূষিত, আবর্জনায় পরিপূর্ণ পৃথিবীর জন্য বিনিয়োগ করতে হবে, সবুজ অর্থনীতিতে ইনভেস্ট করতে হবে, জীবাশ্ম জ্বালানির থেকে আমাদের সবুজ শক্তির উপর নির্ভর করতে হবে। তবেই আমরা আমাদের বাস করার জন্য একটা সুস্থ, সুন্দর বাড়ি ফিরে পাব। তাই আসুন আজ আমরা নিজের কাছেই নিজের শপথ নিই এই ধরিত্রী দিবসে, নিজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীতে সামান্য কিছু হলেও ইনভেস্ট করি, হোক না সেটা একটা গাছ,